She's the it girl, the one to know. Out of your dreams, she makes it known. She's A-list, but no one knows what I know. Good morning everyone, happy Sunday. Welcome back to Chitchat. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, শরীর সঙ্গে সঙ্গে মনের যত্ন নিচ্ছো। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে, ওই জন্যই বললাম। তো কালকে কিছু কিছু ভিডিও আমি শ্যুট করেছিলাম, কিন্তু সেগুলো পাবলিশ করিনি। মানে কালকে লাস্ট অব্দি ব্লগটা টেনে নিয়ে যেতে পারিনি। আমার শরীর, মানে শরীর না, মনটা আবার খারাপ হয়ে গেছিলো। আজকাল মন খারাপের দিনগুলো খুব তাড়াতাড়ি ফিরে আসছে, যেটা আমার একটু ভালো লাগছিল। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেন আমার মন আবার খারাপ হয়ে গেছিলো। মানে ছোটো ছোটো জিনিসগুলো কেন বেশি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি, এই জন্য প্রবলেমটা হচ্ছে, কিন্তু আমি ওভারকাম করে নেবো। তো যাই হোক, তো কালকে যেগুলো ব্লগগুলো শ্যুট করে মানে দেখেছি, মানে করেছিলাম যে ব্লগের জন্য, তো সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে, এরপরে আমি তোমার দেখি, তখন আমি তা করতে পুজো টুজো করে আবার কাম ব্যাক করবো। এখন ভাসছে তোমার পুরো পুরো 8টা এ, আমার উঠতে দেরি হয়ে গেছে, 8:15 উঠতে আমার দেরি হয়ে গেছে, আর অটোমেটিকলি সব কাজ দেরি দেরি হচ্ছে। তো যাই হোক, কালকে আমি গিয়েছিলাম মার্কেটিংয়ে। তোমাদের অনেকদিন থেকে বলছি আমি একটা স্টিলের র্যাক কিনবো, কিন্তু তোমাদের প্রধানদাকে বারবার করে বলছি, প্রধানদা নিয়ে আসছে না, বলছে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না। তো কালকে আমি একটু জেদ করছিলাম যে না এনে দাও, আমার রান্নাঘর মোটামুটি সেট হয়ে গেছে, এবার যদি আমি র্যাকটা লাগাবো। তখন প্রধানদা বলো ঠিক আছে, আমি তো বুঝতে পারছি না, পাচ্ছি না, তুমি চলো। তো আমি প্রথমে ওয়ার্নিং দিলাম যে আমাকে নিয়ে যাচ্ছ, তার মানে খরচাটা একটু বেশি হবে। তো বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি চলো না, আমি তোমার দিদি একটু অভিমানু। তো কালকে বাইরের থেকে আমি কিছু কিনে এনেছি, তার থেকে তার আগে তোমাদের দেখাই যে কালকে আমি এটা DIY করেছি। এই যে কাঠের যে এটা ছিল, কাঠের যেটা ছিল সেটাকে এরকম করে কালার করে দেখো রাজস্থানি লুকে একটা DIY করেছি, এবং এইগুলো মিনিমাম 400-500 টাকা অনলাইন অ্যামাজন ট্যামাজনের দাম চেয়েছে, সেটা এরকম আঁকা রয়েছে। এটার ভিডিও আমি করেছি, তোমাকে তোমাদের দেখাবো অবশ্যই। আর কী কী কিনলাম তোমাদের না দেখালে হয়, দুধ রুটি খাওয়ার না বাটি কম, মানে বাটিগুলো কেমনই অনেকদিন তো হয়ে গেছিলো, ভালো লাগছিল, তাই দুধ রুটি খাওয়ার জন্য এরকম বড় বড় বাটি কিনেছি, কারণ সারা রাত্রে দুধ রুটি খায়। বাড়িতে তুমি মুড়ি মেয়ে নারকেল এরকম কিছু খেতে পারবে, তো এরকম দুটো বাটি, এরকম 4টে চেয়েছিলাম, দিতে পারিনি, আর ওর থেকে ছোটো সাইজ একটা দিয়েছে। তো এগুলো তোমার মাংস টাংস খাওয়ার ক্ষেত্রে, মানে যেরকম বেশি ঝোল বা পাতলা ঝোলের যেগুলো খায়, এটা বড়ো হবে, তাও দুধ রুটি বা এগুলো খাওয়ার জন্য চলবে। তো বাটিগুলো বেশ ভারী, দামগুলো প্রধানদা বলতে পারছি। যাই হোক, আর এটা কিনেছি, বাইরে যাবো আর আমার সুজি সন্দেশের জন্য কিছু আনবো না, সেটা কখনো হয়। এ দেখো এরকম থালা একটা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি এরকম দুটো বাটি, বেশ ভারী বাটিগুলো, এই যে বাটি, এগুলোকে রেকাব নাকি বলছে। আর এই দুটো গ্লাস নিয়েছি, ওদের ওই তোমার টুকটাক যখন রান্না করে দিই না, বড়ো থালাগুলো বের করতে ভালো লাগে না, ছোটো ছোটো থালায় বাকি গ্লাসে খেতে দেবো বলে, খুব সুন্দর দেখতে লেগেছিলো বলে নিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর একটা কড়াই নিয়েছি, কড়াইটা নিয়েছি এই জন্যই যে একাদশী একাদশীর দিনে কড়াই, একটা কড়াই আছে, একটা এরকম মানে ডানটা বিনা কড়াইগুলো ভালোবাসি, এরকম একটা ছোট্ট কড়াই নিয়েছি, যেন রান্না করতে ঠাকুরের এটা, তো রান্না করতে যেন সুবিধা হয়। আমার রান্নাঘরে ঠাকুরের জায়গাটা পুরো মানে আলাদা ছিল, কিন্তু বাসন টাসন রাখার জন্য জায়গাটা হয়ে গেছে, তোমাদের দেখাবো, আজকে দেখাবো না, আজকে এটা ফিট করবো, মানে বাসনের একটা তোমাদের দেখাচ্ছি, ওটা ফিট করবো, তারপরে তোমাদের কিচেন টুর করাবো, এমন কিছু না তবুও। তো এটা নিয়েছি, আর এর সঙ্গে এই ঢাকনাটা নিয়েছি, আর দারুণ একটা দারুণ ইউনিক জিনিস নিয়েছি, এটা হচ্ছে ফুলদানি, পুরো কত সুন্দর দেখো, তা সেগুলো পুরো কাজ করা, আর এখানে এরকম একটা ইয়ে থাকছে যে আমাদের স্টিকগুলো, ফুলের স্টিকগুলো আমরা দিতে পারবো। তো এই একটা ফুলদানি নিয়েছি, খুব সুন্দর ফুলদানি, এটা মানে আমার খুব পছন্দের জিনিস, খুব পছন্দ হয়েছে জিনিসটা আমার। এটা একটা নিয়েছি, এটা আমার 450 কি এরকম কিছু দাম নিয়েছে, এটা মনে আছে। আর নিয়েছি তোমার এরকম একটা প্রদীপ, তোমরা যারা আমার আমার পূজা ঘর দেখো তারা জানো, যারা রেগুলার দেখো আর কি, তারা ভালো মতো জানো যে আমি প্রদীপের খুব শখিন, মানে প্রদীপ কিনতে খুব ভালোবাসি। তো এই একটা প্রদীপ, এই প্রদীপটা আজকে জ্বালাবো, সেই জন্য আমি সকাল সকাল ভিডিওটা করে দেখিয়েছিলাম, প্রদীপটা জ্বালাবো, খেতেও দেবো ওখানে ওদেরকে। তো এই একটা প্রদীপ, প্রদীপটা খুব সুন্দর দেখতে, এটাও 450-450 মতোই দাম নিয়েছে। এবার যেটার জন্য গিয়েছিলাম, মানে যেটা মেন উদ্দেশ্য ছিল, তারপরে আনুষাঙ্গিক যেগুলো হয়ে গেছে, এটা হচ্ছে এই র্যাকটা নিয়ে হয়েছে, কালকে ফিটিংস করছে না যে হালে ওটা যেন ফিটিংস হয়েছে, তারপর খাওয়া দাওয়া হয়েছে। তো এটা দেখে নেবে, কালকে রাত্রে এটাও কিছু শ্যুট করছি, এরকম ফিটিংস হচ্ছিলো,
তো এটা যখন লাগাবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চটপট তোমরা দেখে নাও কাল থেকে আমি কী কী করেছিলাম, ছোটো ছোটো ক্লিপিংগুলো, যেমন আমি ট্রেটা ডিআইওয়াই করেছিলাম, যা করেছিলাম, ট্রেটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর কেনাকাটিগুলো কেমন লাগে একদম কালকে বিকাল বিকাল পুরো তোমার স্বাগতকে ফকির করে দিচ্ছি আমি, গিয়ে একদম পুরো অত টাকা জিনিস মানে কিনে নিয়ে ফকির করে দিচ্ছি। যাও অনেক কিছু কেনা হয়েছে বলো, ভারী ভারী জিনিসের দামটা বেশি নিচ্ছে, বিশেষ করে ফুলদানিগুলোর দাম বেশি, এইটার দাম বেশি, এটার দাম কত বললো 1500 না কত বললো, তো এইগুলোর দাম একটুখানি বেশি, তো এইগুলোর দাম বেশি বলেই আর কি এটা হয়েছে, নাহলে কি অত টাকার বিল হতো, হতো না। যাই হোক কালকে মানে তোমার প্রধান দান পুরো পকেট খালি। তো যাই হোক কিছু বলেনি, তাও আমাকে জিজ্ঞেস করছে, যেমন মাছ খাওয়ার না বড় প্লেট আমার দরকার ছিল, প্লেট মানে ঝোল মতো দেওয়ার মতো প্লেট কাম বাটিগুলো, তো আমি বলছি ওগুলো আমাকে একটু এনে দেবে, আর যাবো না মানে আমি গেলেই না আমার এইগুলো অভ্যাস আছে। তো প্রদীপটা কেমন লাগলো, ফুলদানিটা কেমন লাগলো অবশ্যই বলবে, আমি না চট করে পুজোটা করে আসি আর তুমি কালকে তোমরা কালকে এগুলো দেখে নাও, ঠিক আছে? She'll chew you up and spit you out, she'll take your soul without a doubt, she'll break your heart, cause no one knows what I know, what I know. আমি একটা ডিআইওয়াই করতে বসে গেছি, তো এটা একটা যে আমার উডেন যে ট্রেটা বানিয়েছিলাম ওটাকে জাস্ট কালার করব। প্রথমে এটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিচ্ছি, এই দুটো এই সাইডের ছকটা আর এই সাইডের ছকটা একই মাপের রাখা হয়েছে, মিডিলটা একটু বড় রাখা হয়েছে, আর এটা কিছু না এটা জাস্ট আমাদের পড়ে গেছিলো তাই, তো এটাকে আমরা কালার করে সুন্দর একটা লুকানো। কালার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে শুকাতে দিতে হবে, শুকানোর পর এই জায়গাটা আউটলাইন আমরা করে দেবো, মোটামুটি কালার কিন্তু কমপ্লিট। কেমন লাগছে দেখতে জানি না, কেমন লাগবে আরও জানি না, মনে হলো এটা যেমনি পড়েছিল ওতে দেখে মনে হলো না একটু কালার করে অন্যরকম কিছু করি। অ্যাকচুয়ালি যেটা আমি মনে করি, বাড়িতে কেউ একজন সঙ্গী দরকার, মানে একা একা করতে কারোর ভালো লাগে না, এটা একা একা করতে পম্পাও কি বাড়িতে ভালো লাগবে, লাগবে না, না আমার একা একা করতে ভালো লাগবে। তুই যখন দুজন মিলে করি তখন দেখবে খুব সুন্দর একটা, যেমন আগে হতো আগেকার যুগে দিদাদের শুনতাম যে এক লাইন ধরে সবাই সোয়েটার বুনছে, এক লাইন ধরে কুঞ্চের কাজ করছে, আসন বোনা আসন বোনা, তো একজনকে দেখে আর একজন অটোমেটিকলি মানে সেটা উৎসাহ বেড়ে যায়। কিন্তু ঘটনা হয় যদি বাড়িতে আর একজন কেউ না থাকে তোমার সঙ্গে, তখন সেই জায়গাটা হয়তো অতটা ভালো লাগে না। তাই তোমরা কী করবে বলো, তোমাদের যদি সঙ্গী না থাকে যখন আমরা এগুলো করতে বসবো ভিডিওটা চালিয়ে দেবে, সামনে এখানে নিয়ে নেবে, ভাবে দিদি তোমাদের সাথে গল্প করছে আর জিনিসটা হয়ে যাচ্ছে, ভালো আইডিয়া না? তখন যখন রান্নাঘরে কাজ করছো যে কাজটা তোমার করতে একটু মন করছে না, এমন অনেক কাজ থাকে যেমন জামা কাপড় গুছাতে আমার একটুও মন করে না, কম্পায় না আমার সেই লাট হয়ে থাকে ওই গুছায় সব, তো যখন মনে করতে হবে তোমাকেই করতে হবে, তুমি ছাড়া কোনো উপায় নেই, তখন কী করি আমি হয়তো ইউটিউব লাগে চালিয়ে দিলাম বা কোনো গান চালিয়ে দিলাম, তো করতে করতে মানে সেটা করতে করতে দেখবে তোমার কাজটাও হয়ে যায়, এদিকে তুমি বুঝতে পারো না, সেরকমই একটা জিনিস আর কি। এই যে কালো বর্ডারটা চলে এলো, এরকম চারদিকে মানে পুরোটা দিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তারপর কী কেরামতি করি সেটা দেখানো যাচ্ছে। দেখো এটা পুরো ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করতে জিনিসটা এত সুন্দর হয়ে গেছে, আর কিছু করতে হবে না, এমনি রেখে না না একটু গোল্ডেন কালারের কাজ দেবো, গোল্ডেন আর হোয়াইট দিয়ে ভাবছি কাজ দেবো, দেখি কোনটা দিলে ভালো না। দেখো ট্রেটা পুরো কমপ্লিট, এরকম একটা লুক এসছে ট্রেটার, কেমন হয়েছে বলবে, আর তোমরা বাড়িতে এরকম একটা ট্রে বানিয়ে নিতে পারো সহজে। আচ্ছা সাগরবাবু, প্রধান দা আপনি বলুন আপনার কীরকম এক্সপিরিয়েন্স, আপনি এত টাকা যে চুনা লাগিয়ে দিল আপনার ওয়াইফ আপনাকে, সেটা কী হলো? দেখো সাড়ে সেই দশ পৌনে দশটা থেকে আরম্ভ হয়েছে, এখন বাজছে 10:45, এক ঘন্টা ধরে এটাকে নিয়ে মারপিট, প্রধান দা কোনো কথা শুনবে না, আমি তো বলেন আমি নিজে করবো, আমি দেখছি দাঁড়াও দাঁড়াও, ওই লাগালো কিন্তু আগে শুনলে আর একটু ভালো হয়ে যাবে।
গুড মর্নিং। দেখো আমার চিনি সন্দেশ সেজে গুজে আজকে অপরাজিতা ফুল নিয়ে খেলছে, আর এখানে তো সব আমার দুমারা সেজে গুজে বসে আছে। আর আজকে জানো কি হয়েছে, আজকে তো আমি ভোগ দিয়েছিলাম, যেমন মিষ্টি সন্দেশ এগুলো ভোগ দিচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে হলো যেন ওরা চি আমার কাছে এ চাইছে, চিড়ের পোলাও খেতে চাইছে। তো আমি অনিমাদিকে বললাম, অনিমাদি তুমি একটু চিড়ের পোলাও করে দেবে? অনিমাদি আমাকে চিড়ের পোলাও করে দিল, এই যে নতুন থালা গ্লাসে ওনারা তখন চিড়ের পোলাও খাচ্ছে। কিছু স্কিন কেয়ার করা যাক, তো এটা আমি একটা প্যাক বানাচ্ছি, দেখে নাও। দিচ্ছি বেসন, 2 চামচ বেসন, হোমমেড বেসন হলে খুব ভালো হয়, কিন্তু হোমমেড আমরা কোথায় পাবো তাই না? তো 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার দেবো এটা হচ্ছে চিনি, চিনি স্ক্রাবিংয়ের কাজ করে, তাহলে মোটা দানা চিনি আমি নিচ্ছি না। এখানে যে আমার ডাস্ট করে যে চিনি থাকে ওই চিনিটাই দিচ্ছি। তাহলে কী হয় বলো তো, একটুখানি স্ক্রাবিংয়েরও কাজ করবে আর স্কিনটা মানে গ্লো করতে লাগবে। আর এখন তো আমাদের পুজো একদম সামনে, তো সেই ক্ষেত্রে আমাদের একটুখানি স্কিন কেয়ার তো করে। আর তুমি তো জানো আমরা একদম স্কিনের দিকে আমি নজর দিই না। আর দিদি দিচ্ছি টমেটো জুসে, দেখো টমেটোটা নিয়েছি, এই টমেটোটা পরে আমি এটার সঙ্গে না নিয়ে গোটা এতে মালিশ করবো, মানে এটা আমি গোটা বডির জন্য করছি আর কি। যাদের যাদের মনে করো এ শ্যুট হবে, তোমার মধু শ্যুট হয়, তারা মধু লাগাতে পারো, কিন্তু আমি মধু শ্যুট করি মানে লাগাই না, কেন মধু আমার শ্যুট হয় না। দেখো এরকম করে একটা প্যাক বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে তোমরা দিতে পারো রোজ ওয়াটার, রোজ ওয়াটার চাইলে রোজ ওয়াটার, রোজ ওয়াটার না চাইলে কোনো ব্যাপার নেই, এমনি প্লেন জল দিয়েও তোমরা করে নিতে পারো। মানে এটা আমি করি, আমি তোমাদেরকে তাই বললাম। আর কস্তুরি হলদি থাকলে অবশ্যই লাগাতে পারো, যেটা স্কিনের পক্ষে সত্যিই ভালো, গ্লো দেয়। না থাকলে কাঁচা হলুদ একটু ক্রাশ করে দিতে পারো, কারণ কাঁচা হলুদ অনেকে শ্যুট হয় না। এ দেখো কাঁচা হলুদ আমি একটুখানি দিয়ে দিচ্ছি, কিন্তু অনেকে শ্যুট হয় না, আমার জানাশোনা অনেক আছে যাদের কাঁচা হলুদটা ঠিক শ্যুট হয় না, সেই জন্য বললাম যে যদি না শ্যুট হয় দেওয়ার দরকার নেই। কস্তুরি হলদি তোমরা কিনে নিতে পারো, যেটা খুব ভালো। এই দেখো আস্তে আস্তে স্ক্রাব করে কি স্ক্রাব করবো, মানে আমি রাখবো না একটা বেশিক্ষণ, স্ক্রাব করে নেওয়ার পর তোমার যা সেটা মুখটা জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। এটা রূপচর্চা করে নেওয়া ভালো পুজোর আগে আগে। তোমরাও এই প্যাকটা এ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো। পাশের বাড়িতে কোনো গাছ কাটছে বা কিছু করছে ওটা হচ্ছে, এতে তোমরা লেবু ইউজ করে অনেক করতে পারো, কিন্তু লেবু আমি দিলাম না যেহেতু টমেটো দিলাম। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্নায় আজকে হচ্ছে ইলিশ মাছের পাতলা, দেখো ইলিশ মাছের তেল আছে ভাজা, এখানে আছে তোমার হচ্ছে বিড়ালদের জন্য মাছ, মানে ওদের ইলিশ মাছের মাথা, এই মাথা দিয়ে একটু করা আছে। এখানে আছে তোমার ঝোল, দেখা যাচ্ছে ইলিশ মাছে বেগুন আলু দিয়ে পাতলা, সর্ষে জিরে দিয়ে ঝোল। আর আছে ওলের তরকারি, পুঁই শাকের ঘ্যাঁট, কচু আলু কুমড়ো টুমড়ো দিয়ে, আর করলা সেদ্ধ। এই প্যাকটা লাগিয়ে নিই, প্যাকটা লাগিয়ে স্নান করতে চলে যায়। আর তোমাদের আজকে আমি শেয়ার করবো, আজকে ভেবেছিলাম ব্লাউজের ওটা শেয়ার করবো, কিন্তু হবে না, কারণ আজকে আমি লাইভ আসছি 7টার সময় পেজ থেকে, গ্রুপ থেকে আমাদের, আর সেই জন্য মানে করা যাবে না। তার আগে আমাকে একটা তোমার এতে দেখছি এরকম করে লাগিয়ে নিলে হয়ে যাবে, মানে পুজোর জন্য আমি রেডি হতে লেগেছি, তোমরাও রেডি হচ্ছে তো? আর গ্রুপ থেকে একটা লাইভ আসবো, আর আমাদের আমার পূজা করার জন্য একটা ভিডিও শ্যুট করতে হবে, এই জন্য হবে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার লিপস্টিক যেগুলো আছে তার একটা কালেকশান, তোমরা দেখে বলবে অবশ্যই কেমন লাগলো, লাগবে আর কি, পরে দেখাবো। তো চটপট এটা লাগিয়ে মুখে মুখটা একটু শুকিয়ে স্নানটা করে আসি, তারপর মানে স্নান একবার হয়ে গেছে, মানে আমার যেটা কী হয় বলো তো, আমি সকালবেলা উঠে একবার পুরো গা ধুয়ে নিই, মাথায় জল না দিলে পুরো গাটা ধুয়ে ভালো করে পুজো করে নিই। আর আমি তারপরে আবার যখন এরকম সময় কাজ টাজ করি, তো যেমন আজকে মাছের ঝোলটা বানালাম, একটু ঘর পরিষ্কার পরিষ্কার করাচ্ছিল, টুকটাক করতে করতে না গাটা নোংরা হয়ে গেল, তো আমি গিয়ে আবার গাটা ধুবো। বা অনেক সময় কী হয়, খাওয়া দাওয়ার পরেও আমি গা ধুই বা স্নান করি, শ্যাম্পু ট্যাম্পু তারপরে আমি করি আর কি, এটাই। তো চলো আমি দেখো এটা প্যাকটা লাগাই, লাগিয়ে আমি একটু ভালো করে একটু স্কিন কেয়ারও হয়ে যাবে, কারণ এখন তো পার্লার টার্লার যায় না, পার্লারে এমনি তো কম যায় না, মানে পার্লারে মেয়েকে ডেকে নিয়ে আর কি, সেটাও এখন ডাকছি না। তো চলো আসছি স্কিন কেয়ার করে। তো চলে এসছি, দেখো স্নান করে, দেখো স্কিনটা একবার এই কতটা গ্লো করছে তোমরা বুঝতে পারছো। চলো তোমাকে লিপস্টিকের কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই, আমার
কিছু অল্পই আছে কিন্তু সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো আমার লিপস্টিক কালেকশন বলতে পারো, যাই বলতে পারো তোমরা, তো এটা হচ্ছে সেই। তো চলো পরপর তোমাদেরকে লিপস্টিকগুলো দেখিয়ে দিই কী কী কালারে আমার কাছে লিপস্টিক আছে। আমি খুব প্রফেশনাল না, একদমই না, খুব না মানে খুবই একদমই না, সাজাগুজো খাই। লিপস্টিক আমার ভালো লাগে, নেল পালিশ আমার খুব ভালো লাগে। আর কাজল তো আমি সুগারেরটা পরি, সুগার এবার তো আমি প্লামেরটা নিয়েছিলাম যেটা খুব সুন্দর। তো চলো আমি দেখিয়ে দিই। দেখাই, এটা একটা ম্যাকের লিপস্টিক, দেখো ম্যাক, দেখতে পাচ্ছ ম্যাকের একটা লিপস্টিক। এর কালারটা খুবই ভালো লাগে আমার, খুবই একটা হালকা কালারের উপর কালার। আমি তোমাদের দেখাচ্ছি এখানে এই করে, এই দেখো এই কালারটা আমার খুব ভালো লেগেছিলো, এটা খুব আমার ভালো লাগে ম্যাকের। আমার আর একটা আছে এই, এটা এটা অফারে পেয়েছিলাম, তো এই ম্যাকের, এ দেখো এটা হচ্ছে তোমার কী বলবো, ডিপ মেরুনও না ডিপ পার্পেলও না, এটা কেমন কালার, কিন্তু কালারটা খুব ভালো, অনেক সময় ভালো লাগে একটু মানে এ করে সাজলে, তো কালারটা খুব ভালো লাগে। তো এটাও একটা ম্যাকের, এটা অফারে ছিল বলে একটু কমে আমরা পেয়ে গেছিলাম। তোমার কী যেন অ্যাভনের একটা লিপস্টিক, অ্যাভনের লিপস্টিকের কালারটা আমি দেখাচ্ছি, হালকা একদম পিঙ্ক কালার, এই যে এই পিঙ্ক কালারটা। তো এই কালারটা আমার খুব প্রিয় ছিল, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তারপরে এই পিঙ্কটা মানে তখন আমাকে পিঙ্কে পেয়েছিল, তখন আমি এই লিপস্টিকটা নিয়েছিলাম, ছোট্ট একটা লিপস্টিক। এগুলোই ভালো, জানো শেষ হয়ে গেলে মনটা খারাপ করে না, আর এগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো যেগুলো আমরা পরে ইউজ করছি না এবার এগুলো ফেলে দিচ্ছি। এটা হচ্ছে ল্যাকমির 9 to 5, এটা এই কালারটাও আমার খুব মোস্ট অফ দ্য ফেভারিট কালার। এই দেখো এই কালারটা খুব সুন্দর লাগে, এই কালারটা ঠোঁটে পড়লে এত সুন্দর লাগে, এবং আমার স্কিন টোনের সঙ্গে আমার মনে হয় এই কালারটা আর এই কালারটা মানে ম্যাকে যে প্রথম কালারটা দেখেছিলাম আর এই কালারটা খুব ভালো লাগে। তো এটাও এটাও খুব ভালো একটা কালার, আমার পছন্দের কালার এটা। আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এটা লরিয়াল, এটা জাস্ট আমি এই কিছুদিন আগে কিনেছি, এই দেখো এই কোটটা দেওয়া আছে, এটা কিছুদিন আগে কিনেছি, এটা অরেঞ্জের, অরেঞ্জ আমার খুব ফেভারিট কালার আর কি, এখন অরেঞ্জে পেয়েছি, তখন পিঙ্কে পেয়েছিল এখন অরেঞ্জে পেয়েছে। এই দেখো এই একটা অরেঞ্জ কালারের লিপস্টিক, এটাও খুব সুন্দর, খুবই সুন্দর লরিয়ালে আমার খুব ভালো লেগেছে। এটাও একটা তোমার ল্যাকমির হচ্ছে 9 to 5 একটা, এটা এটাও একটু ডিপ মেরুন, মানে এটা কাছে কাছে কালার গেলে এই দুটো দেখো কালার কিছুটা একই, মানে ম্যাকের আর এটা। এই কালারটাও ভালো, এটাও অফারে পেয়েছিলো বলে নিয়ে নেওয়া হয়েছিল, মানে আমার বলা থাকে জানো তো অনেক টিচারদের যে অফারে পেয়ে লিপস্টিক কিনবি, তো লিপস্টিকটা আমার খুব ভালো লাগে। তো এটা হচ্ছে এটা কোট, তো এই কালারটাও খারাপ না, করলে ভালোই লাগে এই কালারটা। এটা একটা লিপস্টিক, এটা হচ্ছে তোমার ম্যাবলিনের একটা তোমার লিপ লাইনার টাইপের, এটাও একটু অরেঞ্জিস কালার, কারণ তখন আমি বলেছি কিছুদিন আগে অরেঞ্জে পেয়েছিলো, কিন্তু এটা ডিপ অরেঞ্জ, দেখো এই অরেঞ্জটা থেকে এই অরেঞ্জটা ডিপ, তো এটা ডিপ অরেঞ্জ। তো এই কালারটাও মানে এটাও লিপ লাইনার প্লাস হিসেবে ক্রেওন আর কি লিপস্টিক, তো এটাও ইউজ করি, এটাও খুব ভালো লাগে, মানে কালারটা খুব ভালো এই কালারটা। এটা এটা ইলেকট্রিনের একটা লিপস্টিক, ইলেকট্রিনের একটা অরেঞ্জ শেডে, অরেঞ্জ শেডে আমার অনেকগুলো লিপস্টিক আছে তোমাদের দেখাচ্ছি, অরেঞ্জ শেডে এই কালারটা। তো এই কালারটাও খুব সুন্দর কালার, এটা এটাও আমার খুব ভালো লাগে, অরেঞ্জ শেডে অনেকগুলো লিপস্টিক আছে। তো এটা একটা, এটা হচ্ছে একদম মানে কী বলবো খুবই হালকা কালার একটা, এই যে এইটা, এটা হালকা কালার, মানে কোথাও মানে একটু যদি কোথাও যা থাকে জাস্ট মুখে একটু লাগিয়ে নিয়ে দিতে এই কালারটা আমি ইউজ করি। তো এই কালারটাও খুব ভালো, এটা নাইকা থেকে নিয়েছিলাম, নাইকার প্রথম শপিং ছিল এটা আমার, তো নাইকার এখান থেকে এটা খুব একটা ওরকম হালকা কালার, এরকম টাইপের এই এইগুলো যে যে কালারগুলো থাকে, এবং এই কালারটা আমি তোমাদের দেখাচ্ছি। এই কালারটা মোটামুটি মানে খুব একটা মানে এই না মানে লং লাস্টিংও করে না, যেগুলো যেমন থেকে যায় এগুলো খুব উঠে যায়, এটা এই কালারটা সেটা, কিন্তু হ্যাঁ কালারটা ভালো, সেই জন্য আমি মাঝে মধ্যে অন্য কোনো লিপস্টিক পরে বা এই লিপস্টিকটা যখন পরি মানে এটা এটা যখন আমি পরি এই লিপস্টিকটা সঙ্গে না আমি এটা কিশমি একটা লিকুইড ম্যাট ছিল আমার কাছে, এটা বেশি দাম ছিল না, এটা মনে হয় 300 কত টাকা দাম ছিল সেই টাইমে, তো তখন এটা দিয়ে জাস্ট উপরে মেরে দিলে এটা পুরো ম্যাট ফিনিশে, তখন এই কালার এইটার এটা কম্বিনেশানটা খুব ভালো লাগে। তো এটাও একটা লিপস্টিক আছে লিকুইড ম্যাটের, আর এটা আছে রেড, এটা অনেক দিনকার হয়ে গেছে, এবার মানে রেড ওভার হয়ে যাবে, তো অল্পই পড়ে আছে, এটা পুরো রেড একদম পুরো রেড, এ দেখো পুরো রেড, এটা খুব এটা আমার খুব ভালো লাগে কালারটা, যখন একটু ডিপ সাজার থাকে তখন এটা ইউজ করি। আর একটা রেডের মধ্যে আছে এটা, এটা হচ্ছে সুগারের, সুগারের একটা কালার, এটা আমার হাতে পুরো লিপস্টিকে ভর্তি, এই যে এটা এই এই কালারটা, এই কালারটা হচ্ছে
তোমার সেই কালারটা তো এই মোটামুটি ভালো লাগে। এটা আমি গ্ল্যামি থেকে নিয়েছিলাম, একটা তোমার লিপ বাম টাইপের, এটা হালকা একদম তোমার যে গ্লসি দেয় আর কোনো কিছু না। তো এই হচ্ছে আমার লিপস্টিকের কালেকশন, দেখে নাও এগুলো। তো একটাই ছিল আর নেই, একটাই ছিল আর নেই। তো আজকে আর ভিডিওটা আমি লম্বা করছি না, কারণ ভিডিওটা কাল থেকে চলছে, কালকে একটু একটু করে নিয়ে, কালকে আর ভালো লাগছিল না। হ্যাঁ, তোমাদের বলছিলাম যে কেন আমার ভালো লাগছিল, কিছুদিন ধরে দুই একজন মানে এরা আছে যারা আমার পূজা কর বা এখানে না উল্টোপাল্টা কমেন্ট করছে, এবং কমেন্টটা তারপর রাখছে না, ডিলিট করেছে, যেটা আমার মাইন্ডটাকে একটু ডিস্টার্ব করছে। এবং সেগুলো হয়তো যেমন কিছুদিন আগে আমার গোপালে একটা এ ছিল ভিডিও ছিল, সেখানে দিয়ে যেত তো আপনার কোনো অধিকার নেই গোপাল সেবা আর চিনি সন্দেশ সেবা করার। তো আমার চিনি সন্দেশকে নিয়ে কেউ কিছু বললে আমার খুব ভালো খারাপ লাগে, খুব বিচ্ছিরি লাগে সেটা, আমার স্কিনটা কত গ্লো করছে দেখো। তো সেই জন্য মাইন্ডটা একটু ডিস্টার্ব ছিল, কিন্তু কালকে আমি অনেকের সাথে কথা বলার পর আমার মনটা অনেকটা হালকা হয়েছে। এবং ও বলেছে যে এইগুলো দিদি একটা মানে তোমাকে উত্তপ্ত করার একটা এ, তুমি মাথা ঠান্ডা রেখো। আর চিনি সন্দেশ সত্যি আমার নিজের ছেলে, ওর সম্বন্ধে কেউ কিছু বললাম ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্নাঘরে দেখো কী কী এসে, তোমাদের দেখিয়ে দিলাম কী কী কেনাকাটি করেছি, তোমাদের প্রধানদার পকেট পকেট খালি করে দিয়েছি, সব কিছু তোমাদেরকে আমি আজকে শেয়ার করলাম। আর শেয়ার করলাম আমার লিপস্টিককে, আমি ভাবতাম আমার নেই, কিন্তু আমার কিন্তু ভালোই লিপস্টিক আছে। লিপস্টিকের কালার কোন কালারটা তোমাদের ভালো লাগলো যদি কেউ চাও, সেই নাম্বারটা আমাকে বলো, আমি নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো। আর তাহলে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না, আর শেয়ার তো অবশ্যই করবে বন্ধু বান্ধবের সাথে, কারণ আমি চাইছি পুজোর আগে আমাদের 1K হয়ে যায়। আর এখানে সাবস্ক্রাইবারটা একটু কম বাড়ছে, কিন্তু তোমরা যদি আমাদেরকে একটু হেল্প করো আমাকে, তাহলে অটোমেটিকলি হবে। আর কালকে যে আমাদের একটা ছোট্ট প্রেমের একটা অনুভূতি, দূরত্ব প্রেম, সেটার যে ভিডিওটা দেওয়া যেটা গেছে সাবস্ক্রাইবার টাইমে, ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, হয়তো শুনে নিয়েছো, যারা শুনি তারা এখন গিয়ে শুনে নাও। খুব সুন্দর, খুব সুন্দর একটা অনুভূতি, যেটা কানে হেডফোন দিয়ে ঘর অন্ধকার করে শুনবে, দেখবে খুব একটা সুন্দর ফিলিংস হচ্ছে লাগবে তোমাদের। এবং যেটা আমার খুব নিজের পার্সোনালি ভালো লেগেছে, তোমরা ওটা দেখতে পারো বা শুনতে পারো, দেখতে পারো শুনতে পারো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চিৎচারে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিতে থাকো, মনের যত্ন নেওয়াটা খুব দরকার। আর তোমাদের কীরকম পুজোর প্ল্যান, হ্যাঁ আমি তোমাদের একটা জানাই, দেখো আবার বলে আমি আবার ফিরে এলাম, যাই হোক একটা জানাই তোমাদের, পুজো পুজোটাকে স্পেশাল করার জন্য আমাদের ফ্যামিলি মানে আড্ডা উইথ ফ্যামিলি থেকে একটা আমি একটা মানে চেষ্টা করবো যে যেন তোমাদের পুজোটা কেন স্পেশাল হোক, সেরকম একটা ভাবনা চিন্তা চলছে, এবং খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আনবো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর পুজোটা একটু স্পেশাল করার জন্য তোমাদের দিদি একটু প্রচেষ্টা। তা দেখাচ্ছি অন্য কোনো চিৎচাটা, আজকে এখানেই ভালো থেকো, সুস্থ থাকো, শরীরের সঙ্গে মনে যাবে।